যেসব পাখি কথা বলতে পারে ময়না তাদের মধ্যে অন্যতম। মূলত কথা বলার দিক থেকে ময়নার চেয়ে সেরা পাখি আর কোনোটিই নেই। ময়নার পাখিদের মধ্যে পাতি ময়না সব থেকে ভালো কথা বলতে পারে। বাংলাদেশে এরা সোনাকানি ময়না, পাহাড়ি ময়না অথবা শুধু ময়না নামেই পরিচিত। এদের বৈজ্ঞানিক নাম গ্রাকিউলা রিলিজিওসা। এরা মূলত স্ট্রাইনিডি গোত্র বা পরিবারের অন্তর্গত গ্রাকিউলা গণের এক প্রজাতির মাঝারি আকারের কথা বলা পাখি। পাতি ময়না বৈজ্ঞানিক নামের অর্থ পবিত্র পাতি কাক। সারা বিশ্বেই এদের ব্যাপক চাহিদা রয়েছে। এর কারণ এরা মানুষের কথাবার্তা হুবহু নকল করতে পারে। পাখিটি বাংলাদেশ, ভারত ছাড়াও দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে বিশাল এলাকা জুড়ে এদের আবাস। প্রায় 40 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এরা বিচরণ করে। বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা ক্রমেই কমে আসছে, তবে এখনও আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছায়নি। সে কারণে IUCN এই প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে, যদিও বাংলাদেশের বন্যপ্রাণী আইনে প্রজাতিটি সংরক্ষিত। পাতি ময়না মাঝারি আকারের কালো রঙের একটি পাখি। দৈর্ঘ্যে এরা 30 সেন্টিমিটার পর্যন্ত হয়। ডানা হয় 17 সেন্টিমিটার করে, ঠোঁট হয় 3 সেন্টিমিটার এবং পা হয় 3.5 সেন্টিমিটার। এদের লেজটি হয় 8 সেন্টিমিটার। গড়ে এক একটি পাখির ওজন 210 গ্রাম পর্যন্ত হয়। ভাত শালিকের তুলনায় এটি আকার একটু বড় সড়ো পাখি। সাধারণ অবস্থায় প্রাপ্তবয়স্ক পাখিকে পুরোপুরি চকচকে ঘোর কৃষ্ণ বর্ণের দেখায়। প্রজননের সময় মাথা এবং ঘাড়ে হালকা বেগুনি আভা দেখা যায়। পালকহীন চামড়ার পট্টি হলুদ এবং চোখের নিচে মাথার পাশে এবং পিছনে মাংসল উপাঙ্গ থাকে। উড়ার সময় ডানার সাদা পট্টি স্পষ্ট দেখা যায়। এমনিতেই বসে থাকলে ডানা দিয়ে তা ঢাকা থাকে। এদের চোখ হয় কালচে বাদামি, ঠোঁট শক্ত ও হলুদ রঙের হয়। ঠোঁটের আগায় কমলা দাগ থাকে। পা ও পায়ের পাতা হলুদ বর্ণের হয়। স্ত্রী এবং পুরুষ পাখির চেহারা একই রকম হয়। অপ্রাপ্তবয়স্ক পাখির ঠোঁট তুলনামূলকভাবে অনুজ্জ্বল হলদে কমলা বর্ণের হয়। মাংসল উপাঙ্গ ফিকে হলুদ এবং পালক কম উজ্জ্বল বর্ণের হয়। ময়না প্রায় সবসময় তীক্ষ্ণ স্বরে চিৎকার করে ডাকে, সে কারণে ঘন জঙ্গলেও এদের শনাক্ত করা খুবই সহজ। তীক্ষ্ণ ডাক ছাড়াও এরা বিভিন্ন বিচিত্র স্বরে ডাকাডাকি করতে পারে। ভোরে আর সন্ধ্যায় এদের ডাকাডাকি বেড়ে যায়। সাধারণত এ সময় এরা দল বেঁধে গাছের মগডালে বসে ডাকাডাকি করে। স্ত্রী এবং পুরুষ দুই লিঙ্গের ময়নায় বিচিত্র রকমের ডাকে নানাভাবে দক্ষ হয়ে থাকে। এরা শীতে খড়খড় করে ডাকে, আবার গলা খকড়ানোর মতো করেও ডাকতে পারে। এরা মানুষের মতো শব্দ উৎপন্ন করতে সক্ষম। বুনো ময়না প্রায় 3 থেকে 13 রকমের ডাক নকল করতে পারে। সম্ভবত ময়নারা শিশু অবস্থায় আশেপাশের ময়নাদের থেকে এসব ডাক শিখে ফেলে। এক দলের ময়না ডাক অন্য দলের ময়না থেকে ভিন্ন হয়। এমনকি কোনো এক দল 15 কিলোমিটার দূরের আরেকটি দলের ডাকও ভিন্ন হয়। পশ্চিম ভারতের কুমায়ুন বিভাগ থেকে শুরু করে হিমালয়ের পাদদেশ, নেপালের তেরাই, সিকিম, ভুটান, অরুণাচল প্রদেশ পর্যন্ত পাতি ময়নার বিস্তৃতি। সমুদ্রতল থেকে 2000 মিটার উচ্চতায় এদের দেখা মেলে। সমগ্র দক্ষিণ পূর্ব এশিয়া হয়ে চীনের দক্ষিণাঞ্চল পর্যন্ত এরা বিস্তৃত। দক্ষিণ থাইল্যান্ড, মালয় উপদ্বীপ, ইন্দোনেশিয়া এবং ফিলিপাইনেও কিছু ময়না রয়েছে। বাংলাদেশে আবাসস্থল ধ্বংস আর পোষার জন্য অতিরিক্ত আহরণ করার কারণেই এই চমৎকার পাখিটি প্রায় বিলুপ্ত হয়ে পড়েছে। একটা সময় দেশের মিশ্র চিরসবুজ অরণ্যে এদের মোটামুটি সাক্ষাৎ পাওয়া যেত। দেখা যেত পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন অরণ্যেও। ক্রিসমাস দ্বীপের ময়নার দলও একই কারণে বিলুপ্ত হয়ে গেছে। এছাড়া পুয়ের্তোরিকো, হংকং, ম্যাকাওয়ে এদের অবমুক্ত করা হয়েছে। ধারণা করা হয় যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডেও এদের অনুপ্রবেশ ঘটেছে।